এই যে আপনি একা কেন? ভাবি কোথায়? ও আপনি তো রিসেপশনে কাজ করেন। নিজের বউ ছাড়া কি আর কারোর সঙ্গে কথা বলা যায় না? যারা নিজের বউকে ভয় পায় আমি তাদেরকে খুব একটা পছন্দ করি না। কি আমি বউকে ভয় পাই? নিশ্চয়ই। এই বাড়িতে আপনার বউ ছাড়া যে আরো অন্য কোনো মেয়ে আছে সেটা তো আপনার জানা থাকা উচিত। কিরে অত মনোযোগ সহকারে পত্রিকা কি দেখছিস? মনে হয় পাঁচুর বিজ্ঞাপন। ঠিকই বলেছো ভাবে, চাকরি যখন হয়ে গেল ওই যে কথা বলে না, পহলে নোকরি ইসকে বাদ ছোকরি। ভালো বলেছো। ঠিক চলি ভাবি, তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে গেলাম, পরশুর মধ্যে আবার আমাকে জয়েন করতে হবে। ওকে কংগ্রেচুলেশন এগেইন, কিন্তু ওই অজ পাড়া গায়ে চাকরি করতে পারবি তো? উপায় কি, সরকারি চাকরি, যেখানে পোস্টিং দেবে ওখানেই যেতে হবে। চল। বনমালি তুমি পরজনমে হয়ো রাধা, বনমালি তুমি। এখানে হাসপাতালের কেউ নেই? ডাক্তার নেই? দু একদিনের মধ্যে সরকারি ডাক্তার আসবেন, তখন আইসেন। উনি এসে গেছেন। কোথায় ডাক্তার? এই যে এখানে। আপনি স্যার, আমি আপনার চিনতে পারি নাই স্যার, আমি আপনার কম্পাউন্ডার স্যার, আমার মাফ করছেন তো স্যার। ঠিক আছে ঠিক আছে, আপনি বরং আমার থাকার জায়গাটা দেখিয়ে দিন। সেরেছে স্যার, এখানে তো তেমন ভালো থাকার ব্যবস্থা নেই। তাহলে কোনো চিন্তা করবেন না স্যার, সব ম্যানেজ হয়ে যাবে। স্যার ভাবি কি সঙ্গে এসেছে? ভাবি এখনো বিয়ে করিনি। হয়ে যাবে, সব ম্যানেজ হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনি আমার সঙ্গে চলেন। এই গ্রামে একটা চৌধুরী বাড়ি আছে, চৌধুরীদের পূর্বপুরুষেরা জমিদার ছিলেন, এখন অবশ্য জমিদারি নেই। ভদ্রলোক একটা সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার্ড, একা একা থাকে, ছেলেপেলারা সব ঢাকায় থাকে। তিনি মাঝে মধ্যে তার বাড়িতে পেইং গেস্ট আনেন। তবে একটা ইন্টারভিউ দিতে হতে পারে স্যার। ইন্টারভিউ? কোনো চিন্তা করবেন না, আমি সব ম্যানেজ করে দেব, আপনি কোনো কথা বলবেন না, শুধু হ্যাঁ হ্যাঁ করে যাবেন। মানে আমার ইন্টারভিউ আপনি দিয়ে দেবেন? স্যার এছাড়া কোনো উপায় নেই, কোনো উল্টাপাল্টা কথা বলে ফেললে উনি এই বাড়িতে থাকতে দেবেন না, আর এই গ্রামে ওই বাড়ি ছাড়া ভালো থাকার তেমন কোনো জায়গাও নেই।
ফজর আলী, ফজর আলী, এই তো কেমন আছো ফজর আলী? এতক্ষণ তো ভালো আছিলাম, তোমার দেখা শরীরটা খারাপ হয়ে গেছে গা। কোনো চিন্তা নাই, পরে সব ম্যানেজ করে দেব। ডাক্তার সাহেব, আমাদের হাসপাতালে নতুন পোস্টিং হয়েছে। আর শোনো, তোমার কোনো রোগ হলে ফিস লাগবে না, একদম ফ্রি। বুঝছি, নতুন মক্কেল। কি বলছো? স্যার একটু বিপদে পড়েছেন, তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আহেন আহেন স্যার। আপনি কে? কি চাই? আমি কোনো কিছু মানে জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করছি কি চাই? জি জি, একটু মাথা গুজার ঠাই। কার? জি আমার আমার। উনি হলেন আমাকে হাসপাতালের নতুন ডাক্তার সাহেব, কমান্ডার সাহেব লই আসছেন। হ্যাঁ, স্যারের লগে দেখা করতে চান। দাদু কোথায়? রুমে আছে। মেয়েটিকে? চৌধুরী সাহেবের নাতনি, ইউনিভার্সিটিতে পড়ে, ছুটিতে বেড়াতে এসেছে। সাংঘাতিক মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেবকে আপনার কাছে নিয়ে এলাম। কেন, আমি কি রুগী নাকি? না, মানে স্যার খুব বিপদে পড়েছেন তো, তাই আপনার এখানে একটু মাথা গোজার ঠাই। কি নাম? এনামুল হকিমন। ডাক্তার? বাড়ি? দিনাজপুর। বিবাহিত? মানে? হ্যাঁ হ্যাঁ স্যার, এই তো কিছুদিন আগেই বিয়ে হয়েছে, বড় চমৎকার বউ। না মানে বলছিলাম। না না, কোনো কিছু বলার দরকার নেই, ওই বউয়ের প্রশংসা শুনে লজ্জা পেয়েছে। তুমি তো জানো যে আমি বিবাহিত ছাড়া কোনো ছেলেকে পেয়ে গেস্ট রাখি না, আর আমার এখানে থাকতে হলে বউকে সাথে নিয়ে থাকতে হবে। না মানে বলছিলাম যে, মানে উনি বলছিলেন এখনই বউকে আনতে পারবে না, নতুন জায়গা একটু গুছিয়ে নিক, কদিন পরে সব ম্যানেজ হয়ে যাবে। তা বেশ, তা কদিন পরে ম্যানেজ হবে? তা ধরুন দুই সপ্তাহ। ঠিক আছে, আমি দুই সপ্তাহ সময় দিলাম, আর বাড়ার ব্যাপারে তুমি কথা বলে নিও। ঠিক আছে। ফজর আলী, ফজর আলী। জি স্যার। ডাক্তারকে ঘরটা দেখিয়ে দাও, যাও। স্যার আপনি বিশ্রাম নিন, আমি আপনার নাস্তা পানির ব্যবস্থা করছি। এটা আপনি কি করলেন? স্যার সব ম্যানেজ হয়ে যাবে। বউ কোত্থেকে ম্যানেজ হবে? দুই সপ্তাহ সময় যখন পাওয়া গেছে, দেখা যাক। আমি এত বছরে একটা বউ জোগাড় করতে পারলাম না, 14 দিনে বউ জোগাড় করে ফেলবেন। স্যার সব ম্যানেজ করে দেব। বিপদের মাঝে কতদিন থাকতে পারবো জানি না, আমার জন্য দোয়া করো। ইতি ইমন।
চিঠি আছে আপনার। চিঠি? জি। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। মিতা, মিতা, এই মিতা, এই দেখো ইমন চিঠি পাঠিয়েছে। দাদা চৌধুরী, নাতনি লাট বাহাদুর, আমার কপালে যে কি আছে। দেখুন, কিছু মনে করবেন না, আমি কিন্তু এবাড়ির রিসেপশনে কাজ করি না। মানে? আপনি প্রায় এবাড়ির এর ওর খবর আমার কাছে নেন, তাই। অত বাঁকা বাঁকা কথা বলেন কেন? কথা আমি সোজাই বলি, বাতাসে বেঁকে যায়। কি? আপনি যখন চলাফেরা করেন আপনার পেছনে ঝড় ওঠে। ঠিক তাই, তা না হলে তো আশেপাশের জঞ্জালগুলো সব গায়ের উপর এসে পড়ত। উফ, এই ঝড় তো ঠিক আমার জীবনকে এলোমেলো করে দেবে। কি ডাক্তার, কেমন চলছে? কি কেমন চলছে? এই কাজকর্ম। কি কাজকর্ম? না, ওই হাসপাতালে রুগী টুগী হচ্ছে তো? হ্যাঁ, আগের থেকে রুগী অনেক বেড়েছে, ডিপেন্ডও করছে। বাবা, তা আমার বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না 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 না, অসুবিধা হওয়ার তো কোনো স্কোপই না। আমি আসি। আচ্ছা আচ্ছা। দাদু, দাদু, তুমি কি ফজরালকে কোথাও পাঠিয়েছো? না 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 না, এটা একদম হাসির কথা না। আরে আজকালকার ছেলেদের কোনো বিশ্বাস নেই। দুই সপ্তাহ হতে চলল, অথচ ওর বইয়ের ব্যাপারে কোনো কথাই নেই। হ্যাঁ রে, ওর বউ সত্যি আছে তো? উনি কি মিথ্যা কথা বলেছেন? তবে তোকে একটা কথা বলে রাখছি, ও যদি মিথ্যে কথা বলে আমি নিজেই করে দিতে পারো। মানে? কোন লজ্জা করেন না স্যার, পকেটে হাত দিয়ে দেন। আপনারা কাকে চান? আমরা ডাক্তার ইমনের কাছে এসেছি। স্যার তো বাসায় চলে গেছে, আপনারা বরং কাল আসুন। আমরা ঢাকা থেকে এসেছি, আমি ইমনের বন্ধু আর ও আমার স্ত্রী। আচ্ছা, আপনি কি আমাদের একটু ইমনের পাশে নিয়ে যেতে পারেন? অবশ্যই, এবার নিশ্চয়ই সব ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ জি, ঠিক বুঝতে পারলাম। আপনি এসব বুঝবেন না, চলেন স্যারের পাশে নিয়ে যাই। হ্যাঁ প্লিজ। হাতটা কি? জি ম্যাগাজিন। ম্যাগাজিন?
আমার আবার ম্যাগাজিনের কথা শুনলেই এই বন্দুকের কথাই মনে পড়ে যায়, বুঝলে? কোন পিস্তলের ম্যাগাজিনে কয়টা গুলি থাকে জানো তো? হ্যাঁ জি না। শোনো, বই আর বউ এই দুটোকে খুব যত্নে রাখতে হয়। কেন? কেন বই যদি অযত্নে থাকে তাহলে বইয়ের মলা ছিঁড়ে যায়, তারপর আস্তে আস্তে ওই মলাটের পর পাতাগুলো আস্তে আস্তে ঝরতে থাকে। ঠিক তেমনি বউকে যদি অযত্নে রাখো তাহলে ওই মলাট রূপী বাঁধনটা ছিঁড়তে থাকে, তারপর আস্তে আস্তে স্নেহ মায়া মমতা সব সব উড়ে যায়। তাই বলছিলাম, দুই সপ্তাহ তো হয়ে গেল, আর কতদিন বউকে ছেড়ে দূরে থাকবে? হ্যাঁ বউকে নিয়ে এসে, এবার এসে গেছে, এসে গেছে, আসুন আসুন আসুন। আরে তোমরা? হ্যাঁ, উইদাউট এনি নোটিস, এই যে উনি কিছুতেই ছাড়লেন না। বাবা বাবা বাবা, কি সুন্দর মুখখানা ডাক্তার, তোমার পছন্দ আছে না? মানে ও হলো লাখ কথার এক কথা, কি বলেছিলাম না? তুমি চুপ করো। না না, কোনো চিন্তা নাই, পরে সব ম্যানেজ হয়ে যাবে। ভালো ভালো, খুব ভালো, বলিনি সব ম্যানেজ হয়ে যাবে? হ্যাঁ, একটা কেস তুমি জেনুইন প্রমাণ করেছো। বড়শালা কেমন লাগছে? সব তালগুল পাকিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক দূর জার্নি করে এসেছেন তো, একটু বিশ্রাম নিন, পরে সব ম্যানেজ হয়ে যাবে। কিরে ব্যাপার কি? আর কয়েকদিনের মধ্যে তোমাকে না নিয়ে এলে তোমার স্বামীটির কপালে খুব দুঃখ ছিল। আমার কপালে দুঃখ কেন? তোকে নয় আমাকে বলছে। তোকে কেন? পরে বলবো। বড়শালা কোনো সমস্যা? না না, পরে সব ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, যাও এবার তোমরা গিয়ে বিশ্রাম নাও। দেখো ডাক্তার, বইয়ের যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ যাও, ঘরে নিয়ে যাও। চিন্তা করবেন না, আমি পরে সব ম্যানেজ করব। তুমি যাও এখান থেকে। জি যাও। জাহেদ, আই এম রিয়েলি সরি, বিষয়টাতে আমার কোনো হাতই নাই। তুমি থামো তো, বলো আগে কি হয়েছে। আমাকে আমাকে বলে কিনা বড়শালা? ফিরে যাওয়ার ট্রেন কটা? একটু থামবে প্লিজ, বলো কি হয়েছে বলো। ওই যে শালা কম্পাউন্ডার, আসতে পারি? আসুন আসুন। আপনাদের সাথে আলাপ করতে এলাম, তো এতদিন পর এলেন যে, কিভাবে আসি বলুন একা একা, তাছাড়া ওর ওর ছুটি হচ্ছিল না, তাই কি যে বলেন না ভাবি, আজকাল তো মেয়েরা একা একা আমেরিকাও চলে যাচ্ছে, আর আপনি মাত্র এইটুকু পথ আসতে পারলেন না। এখন থেকে একা একাই আসবে তাই না? না মানে আসবে, অসুবিধা কি? আপনাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি, আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। ঠিক আছে, এই যে তুমি আর বৌমা এই ঘরে থাকবে, আর তুমি আমার পাশের ঘরে। না না, বলছিলাম বলছিলাম যে আমরা এক ঘরেই থাকতে পারবো, আর ও তো একটু ভীতু টাইপের মানুষ, একা থাকতে ভয় পায়, তাই না? মানে মিতার ভাইজান এখানে থাকুক, আমি না হয় আপনার পাশের ঘরে। শাট আপ! এতদিন পর বউটা হাঁপাতে হাঁপাতে এলো, আর উনি থাকবেন আমার পাশের ঘরে একা। হ্যাঁ বসে যা, তুই ভজনকে খবর দে আমাদের সমস্ত খাবার ব্যবস্থা করতে। হ্যাঁ আচ্ছা। আরে যে শালা বাবু, বড় শালা তোকে বলছে? হ্যাঁ বড় শালা, চলো তুমি আমার সাথে চলো, তোমাকে আমার ঘরটা দেখে দিয়ে এসো।
আপনি ঘুমাননি? ওখানে কি করছিলে? ওরা কথা বলছে না। তাতে তোমার কি? তাহলে ওরা কি করছে? আমি কি করে বলবো? ইমন ভাই, বাইরে কেউ কথা বলছে মনে হচ্ছে। এটা তোর গলা। কোনো কথা নয়, তোমার ঘরে যাও। আপনি বুঝতে পাচ্ছেন না আমার অবস্থা, কি যে টেনশন। সরি, মাথা ব্যথা। আমি ওষুধ দিচ্ছি, ঘরে চলো। আপনি? চলো তো দেখি কি হয়েছে। কি হ্যাঁ পেপ, কি করছো তুমি? কি রে, কি হয়েছে? না মানে, এই তুমি এখানে কি করছিলে? আমি বলছি তোমার বড় শালা তোমাদের দরজায় আড়ি পাচ্ছিল। কি কোনো প্ল্যান মাথায় আসছে না? না, কিছুই আসছে না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আসতে দিয়ালেরও কাজ আছে। সরি, বসো। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি? আমি বলবো যে আমার বাবা খুব অসুস্থ, যে এই বাঁচে এই মরে এমন অবস্থা। আমি শুধু একদিনের জন্য তোমাকে দেখতে এসেছিলাম, আমাকে আজকে চলে যেতে হবে। কিন্তু আমি এদিকে, তুমি ছুটি পাচ্ছ না, তাই তুমি এখানে থাকছো, আমি যাচ্ছি, ঠিক আছে না? সরি। এই যাই, যাই কোথায় যাচ্ছিস? না, তোদের প্রাইভেট কথার মধ্যে আমার না থাকাটাই ভালো। বারবার থাপ্পড়, ইয়ার কি হচ্ছে না? বস। মিনা শোনো, তুমি অনেক বেশি ঝামেলা করছো। হ্যাঁ জি, এই অবস্থা থেকে কিভাবে পালানো যায় আমরা দুজন সেই উপায় বের করছি, আর তুমি কি না? বাজে কথা বলো না, ওই পাগলের কাছে আমাকে জমা রেখে এখন ছাড়া পেতে চাও? একটু ধৈর্য ধর, সহ্য কর, তোর বউকে নিয়ে তো আমি পালিয়ে যাচ্ছি না। না, এখন যে অবস্থা তাতে আমার বউকে নিয়ে আমাকেই পালাতে হবে। জি, সেই চিন্তায় আমরা দুজন মিলে করছিলাম, বুঝেছ? যেন ওই সাপ ও মরে লাঠিও না ভাঙে। উফ, কাল সারা রাত আমার ঘুম হয়নি। ইস, এই এক রাতে না তোমার চেহারাটা একদম খারাপ হয়ে গেছে। হ্যাঁ গো, এ আমাদের কি হলো? এক্সকিউজ মি, আসুন আসুন, বসুন। কেমন লাগছে আমাদের এখানে? ভালো, খুব ভালো লাগছে। সত্যি বলছেন? হ্যাঁ, মিথ্যে বলবো কেন? না মানে, অনেক সময় প্রয়োজন হলে মিথ্যেও বলতে হয়, তো সেই জন্য। কি হলো ওনার, কি হয়েছে? একটু ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগেছে নাকি? দেখি দেখি। আমি খুব ঠান্ডা মানুষ তো, তাই। তাই নাকি? বিশ্বাস করলেন না? দেখেন, একদম আপনি আপনি করবেন না, আপনি আপনি শুনতে আমার একদম ভালো লাগে। আপনি আমাকে তুমি করে বলুন। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আর আমি কিন্তু আপনাকে জাহিদ ভাই বলেই ডাকবো। জাহিদ, তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি। কি কি ব্যাপার? আপনি আমাদের কথা মাঝখানে ডিস্টার্ব করছেন কেন? না মানে, কথাটা মনে পড়লো তো তাই বলতে চাচ্ছিলাম। জাহিদ ওই দাদু, আপনারা সবাই রে চা টেবিলের ডাক্তার আছে। আচ্ছা ঠিক আছে, যান। জাহিদ ভাই চলুন তো, দাদু ডাকছে, চলুন। ভাবি আপনারও আসেন। হ্যাঁ আসেন। জি চলুন চলুন, জাহিদ ভাই আসেন, আসেন না। এটা কি হলো? কি হলো তুমি দেখতে পেলে না? অবশেষে জাহিদের সাথে। জাহিদ ভাই খুব সুন্দর লাগছে। কাকে? আমাকে? না, এই আজকের জ্যোৎস্নার রাতটাকে। ও হ্যাঁ,
জাইদ ভাই, আপনি কবিতা জানেন? একটু কবিতা আবৃত্তি করে শোনান না প্লিজ। কবিতা? কিন্তু ওরা দূর, ওরা তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, ওদেরকে নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন বলেন তো? না মানে আপনি কবিতা শুরু করেন। ঠিক আছে। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। আইমুন ভাই, আইমুন ভাই, উঠো না, উঠো। আইমুন ভাই, কি ব্যাপার? কবিতা। কবিতা? হ্যাঁ কবিতা। এত রাতে? ওই যে দেখো তোমার বন্ধু ওখানে বসে বসে, ওই যে বারান্দায় বসে বসে কবিতা শোনাচ্ছে। কাকে? কাকে আবার? ওই যে সে অসভ্য মেয়েটাকে। এই যে দেখো দেখো, ওই যে ওইখানে, ওই যে ওই যুবকের সাথে। সুরঞ্জনা, জাহেদ আবার এগুলি করছে কেন? তুমি আমার কি সর্বনাশটা করলে ইমন ভাই? এটা সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। বাহ, খুব সুন্দর তো। আরেকটা কবিতা বলেন না। আজ থাক আরেকটি। আচ্ছা জাহিদ ভাই, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? ভালোবাসা? হ্যাঁ, বেসেছি। জাহিদ ভাই, আপনি যাকে ভালোবাসেন তাকে বিয়ে করবেন? হ্যাঁ, করেছি। মানে? না মানে গে ওয়াদা, ওয়াদা করেছি। ও তাই। একটা গান শুনুন না। এখন কি হবে? যা হবার হবে। রে, বিয়ে পর্যন্ত এগিয়ে গেছে আর তুমি বলছো? শোনো, তোমার যা হয় হবে, আমি কাল সকালে বাড়ি যাব। এই করেছো ভালো নিঠুর হে, এই করেছো ভালো নিঠুর হে। কেমন লাগলো? দারুণ। তো থামলেন কেন? আজ যে মনে নেই। ও, তাহলে ওইটাই আবার গান? ওই প্রথম লাইনটাই? হ্যাঁ। ঠিক আছে। এই করেছো ভালো নিঠুর হে, এই করেছো ভালো নিঠুর হে। কিন্তু আমরা তো এখন ঘুমাচ্ছি। আরে না, আমরা ঘুমাচ্ছি না, আমরা জেগে উঠেছি। এখন আমরা গান ভালো আমি সেদিন দুজনে তুলেছি নু বনে, ফুল ডোরে বাধা ছিল না। ওরা যে ঘরের ভিতরে দুলছে, ফুলো ডোরে বেঁধে দুলিস নে। দুলেছিল বনে ফুল, থেমেছে মনে হয়। অসুবিধা আছে? আপনার কি অসুবিধা?
আপনি গান শুরু করেন তো প্লিজ। ঠিক আছে। এই করেছো ভালো মিঠুর হে, এই করেছো ভালো। কি হচ্ছে? হ্যাঁ, সেই থেকে তো একই কথা বলে চলেছ। কি কথা? কি কথা বলছে? এই করেছো ভালো নিঠুর হে। আরে নিঠুর কি করেছে সেটাই তো বুঝতে পারলাম না। জি, সেটা তো আমিও বুঝলাম না। চলো ঘুমোতে চলো। চলো চলো চলো। বাঁচা গেল, দারুণ জমেছিল কিন্তু। আপনার বউ ছাড়া যে আরো অন্য কোনো মেয়ে আছে সেটা তো আপনার জানা থাকা উচিত, আর তার সাথে কথা বলে কোনো অপরাধ হয় না। আমি কথা বলতে চাইলেও সে যদি না বলে? আপনি কি করে বুঝলেন? আমি দেখলেই বুঝতে পারি। এতই যখন বুঝছেন তাহলে নিজের বন্ধুকে এত কষ্ট দিচ্ছেন কেন? বন্ধু? কোন বন্ধুর কথা বলছেন? আপনি তো সব বুঝেন, এটুকু বুঝেন না? না, মানে অন্যের সম্পত্তি নিজের বলে চালিয়ে দেওয়া কিন্তু আইনত অপরাধ, সেটা জানেন তো? এসব আপনি কি বলছেন? আপনি নিজেকে যতটা চালাক মনে করেন আসলে কিন্তু অতটা নয়। ওরে বাবা রে, কি ডেঞ্জারাস ভাই, সব জেনে গেছে। আচ্ছা, তোমার একটু লজ্জা করে না? নিজের বউ উপস্থিত থাকতে তুমি অন্য একটা মেয়েকে নিয়ে ঢলাঢলি করো। কি করব, তুমি হাতছাড়া হয়ে গেছো, তাই ওই মেয়েকে নিয়ে আমি ফিল আপ দা ব্লাঙ্ক করছি। ও আচ্ছা, তাহলে তুমি ওই মেয়েকে আমার জায়গায় বসিয়ে দাও। না, এখনো পুরোপুরি বসাইনি। না, ভালো তো, খুব ভালো, এরপর তুমি দেখিয়ে নিও। আমি তুমিও দেখিয়ে নিও। ফজর আলী? ফজর আলী? আরে ফজর আলী, এসো এসো, লজ্জা কিসে? তা তুমি কতক্ষণ এসেছো? খেয়াল নাই। তুমি কি কিছু বলতে এসেছো? হ্যাঁ, কিন্তু আপনাকে কাইসা ভুঁইয়া ব্যাপার কিছু ভুলে গেছি। আচ্ছা ফজর আলী, তুমি কি কিছু বুঝতে পেরেছো? না, তবে ডাক্তার সাহেবের জিগান ভাগ। কি? ওই যে আপনারা এতক্ষণ পর্যন্ত যে সব কথাবার্তা কইলেন, এই সব কথাবার্তার অর্থটা কি? এই এই ফজর আলী, তুমি কি মিষ্টি খেতে ভালোবাসো? নিজের টাকায় না, পরের টাকায়। এই বাস, মুখটা বন্ধ হয়ে গেল গা, কিন্তু কানটা খোলা থাক। এই না, কানেও তালা লাগলো, মহনা হেন ব্রেকফাস্ট রেডি আছে। এখন কি হবে? ফজর আলী তো সব জেনে গেল। তোমার জন্যই তো। সর্বনাশ তো হয়ে গেছে। আরে রাখো তোমার সর্বনাশ, কাপড় চোপড় তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নাও, যে কোনো সময় বাড়ি ছেড়ে পালাতে হবে। কেন, ওই ফজর আলী সব জেনে গেছে সেই জন্য না? শুধু ফজর আলী না, ঐশীও সব জেনে গেছে।
চাই ইমো আমার ছেলে বসুন। ইমন কি বোধ হয় বৌমার সাথে নাস্তা করছে? বৌমা? কার বৌমা? কেন আপনার ছেলের বউ? কি বলছেন আপনি? আমার ছেলে? আমি তো তাকে বিয়েই করাইনি। আপনি বিয়ে করাননি বলে আপনার ছেলে বিয়ে করবে না এ কথা ভাবলেন কি করে? এত বড় দুঃসাহস কইছে ডাবল থেকে? ছেলে? আপনি ডাক্তার সাহেবের বাবা? ও, আপনি উত্তেজিত হবেন না, আমি সব ম্যানেজ করে দেবো, আপনি বসুন। আমি আর এক মুহূর্তে এখানে বসতে চাই না, আমি তাকে আমার সামনে পেতে চাই। প্রথমে আমি বের হয়ে বাড়িটা একই করে আসি, তারপর সুযোগ বুঝে। কিন্তু তোমার চাকরি? আরে ডাক্তার যখন হয়েছে বেঁচে থাকলে আরো চাকরি পাওয়া যাবে, আগে তো জীবনটা বাঁচাই। ঠিক আছে, আমি তাহলে বাড়ির অবস্থাটা দেখে আসি। ঠিক আছে, আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। স্যার সর্বনাশ, আপনার বাবা এসেছে। কি? আপনাকে সামনে দেখতে চান। তুমি গিয়ে বলো আমি নেই। নেই মহাকেলেঙ্কারি। হ্যাঁ, কি করছো কেন বাবা? তুই এমন করছিস কেন? কি হয়েছে বল। বাবা এসেছে। হ্যাঁ, কই? ওখানে তো কেউ নেই। নেই, তার সম্ভবত পালিয়েছে, ওরা হয়তো আপনার সাথে দেখা করতে চায় না। তাহলে আমি চললাম, আপনার সঙ্গে দেখা হলে বলবেন আমি আর তার মুখ দেখতে চাই না, আজ থেকে সে আমার কাছে মৃত। প্লিজ এটা করবেন না। ওই তো আপনার বোমা। আমি তুমি তুমি সে না তুমি সে আপনি আগে আমার কথাটা একটু শুনুন। লজ্জা করে না তোমার? কাউকে না বলে বিয়ে করতে তোমার লজ্জা লাগে না? থামুন এখন ওসব কথা। না না, ওনাকে বলতে দিন, পরে সব ম্যানেজ করে দেব। আমাকে ম্যানেজ করা অত সহজ না কম্পাউন্ডার, আমি সবগুলোকে পুলিশে দেবো। না না, ওসব করবেন না, ও যে আমার একমাত্র একমাত্র হ্যাঁ একমাত্র বোন। না, একমাত্র বোন কে? বউ কে? তাহলে তাহলে ডাক্তার কম্পাউন্ডার আমি কি করবো এখন? যদি অস্বীকার করে আমার কিচ্ছু করার নেই। তোমাকে আমি গুলি করবো। না 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 না, গুলি করতে হলে আমাকে করুন, সন্তোষ আমার। না না দাদু, তুমি ওনাকে গুলি করবে না। তুই সরে যা দাদু, তুই জানিস না ও কত বড় প্রতারণা আমাদের সাথে করেছে। আমি সব জানি। জানিস? হ্যাঁ, তুমি তো এই বাড়িতে কোনো ব্যাচেলর পেইং গেস্ট রাখতে চাওনি, তাই বলে অন্যের বউকে কি করবেন? এই গ্রামে চাকরি করতে গেলে এই বাড়ি ছাড়া থাকার অন্য কোনো জায়গা নেই, তাই বাধ্য হয়ে। বাবা বাবা, আমি চাকরি করবো না, চাকরি ছেড়ে দেবো। আর আমি তোমাকে বউ ছাড়া থাকতে দেবো না, এই বলেছো তো? জি। ঠিক আছে, আমি তোমার বউ জোগাড় করে দিচ্ছি। আবার আমার বউ নিয়ে তাড়াতাড়ি করবেন না তো। না 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 না, এবার আর নকল বউ নয়, 100% খাঁটি বউ। বলেছিলাম না সব ম্যানেজ করে দেব। বিয়ে দেবেন মানে? কার না কার মেয়ে? কার না কার মেয়ে মানে? আমার একমাত্র ছেলের একমাত্র মেয়ে। কারো কোনো আপত্তি আছে? হ্যাঁ না, আপত্তি কিসের? আপনি এখনই বিয়ে পড়িয়ে দিন না। বলেছিলাম সব ম্যানেজ করে দেব, দিলাম তো।